বাড়িতে বড় আদরের মেয়ে ছিলাম, কাজকর্মটা কখনোই সেভাবে করে উঠিনি। কিন্তু শ্বশুর বাড়িতে এসে ধাক্কাটা খেলাম। রান্নায় রং আসে না, স্বাদ আসে না, ঠাকুমাকে জানালাম। ঠাকুমা জানালো রান্নার রহস্য, ডাটা গুঁড়ো মশলা। ব্যাস হয়ে গেলাম রান্নার রানী। ডাটা গুঁড়ো মশলা কেনার সময় অবশ্যই কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেড নাম দেখে তবেই কিনবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। ইউটিউব চ্যানেল ডাটার রান্নাঘরে দেখুন সেরা সেরা লড়াই। যোগাযোগ করুন 8481022368। নমস্কার, বাঁকুড়া থেকে দীপান্বিতা মুখার্জি বলছি। আপনাদের কাছে হাইব্রিডের কচুরি রান্না করে দেখাবো। এটা করতে যা লাগছে আমাদের, ঘি, চিনি, নুন, পেস্তা কুচানো, কাজু কুচানো, গ্রেটেড খোয়া, কন্ডেন্স মিল্ক, কাজু গুঁড়ো, গুঁড়ো চিনি, ময়দা সুজি দিয়ে একটা ডো বানিয়ে রেখেছি। গ্রেটেড বিটটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। দুধ, গুঁড়ো দুধ, চিনি সিরাপ। আমি প্রথমে কড়াইয়ে ঘি দেব। এরপরে বিটগুলোকে আমি দিয়ে দেব। আমি এটাকে কিছুক্ষণ নাড়ব। একটু দুধ দিলাম, সামান্য নুন, চিনি, আমি একটু সিদ্ধ করে কাজু গুঁড়ো, গুঁড়ো দুধ, পেস্তা কুচি, কাজু কুচি, একটু কন্ডেন্স মিল্ক দিলাম। দুধটা আমাদের হয়ে গেছে, এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। নিয়ে একটু গোল করে বেলে নিয়েছি। দুধটা নিয়ে আমি গড়ে নিচ্ছি। গোল গোল করে পাকিয়ে নিয়েছি, এবার কম আছে এগুলোকে ছেড়ে দেব। সাজিয়ে নিয়ে তৈরি হয়ে গেছে আজকের রান্না, হাইব্রিডের কচুরি। এটা মিষ্টি জাতীয় খাবার, আপনাদের শেষ পাতে খেতে খুবই ভালো লাগবে। নমস্কার, আজকের রান্না এখানেই শেষ করলাম। বাংলা মানে শ্যামা সঙ্গীত, রবি ঠাকুরের গান, মশলা মানে ডাটা মশলা, রান্নাই আনে প্রাণ। ডাটা মানে ভালোবাসা, রান্নাটাও হয় খাসা। আপনার কাছেও আছে এরকম নতুন নতুন রেসিপি? তাহলে আর কি, নিজের রান্নাঘরে বানিয়ে নিজের পরিবারের সাথে ভাগ করে খান, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটায় পাঠিয়ে দিন আপনার তৈরি রেসিপিটির রেকর্ডিং অংশটা। আমরা ডাটার রান্নাঘরের মাধ্যমে সব বন্ধুদের কাছে পাঠিয়ে দেব আপনার এই বিশেষ রেসিপিটি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর।